প্রতিদিনের মতো আড়মোড়া ভেঙে জেগে উঠছে মতিহারের সবুজ চত্বর। কুয়াশা মাখা ভোরে শুরু হচ্ছে নতুন দিনের প্রাণচাঞ্চল্য, কিন্তু একজন মানুষের ঘুম আর কখনোই ভাঙবে না। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় ক্যাম্পাসে, প্রশাসন ভবনের সামনের এই ছায়া সুশীতল প্রাঙ্গণে। তিনি শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা, সবার প্রিয় জোহা স্যার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রিডার ও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ডক্টর শামসুজ্জোহাই ছিলেন আমাদের মুক্তি সংগ্রামের প্রথম শহীদ বুদ্ধিজীবী। আজ 18 ফেব্রুয়ারি 1969 সালের এই দিনে ডক্টর জোহা মুক্তিকামী বাঙালিদের ঘুম ভাঙিয়ে নিজেই চলে যান চিরঘুমের দেশে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এ দিনটি পালন করা হয় শিক্ষক দিবস হিসেবে। এদিন মানুষের ঢল নামে তাঁর কবর প্রাঙ্গণে। ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই আসেন নানা ব্যানারে, ফুল হাতে প্রিয় জোহা স্যারকে শ্রদ্ধা জানাতে। প্রধান ফটকের বাইরে যে স্থানে পাকিস্তানি সেনারা তাঁকে ক্ষতবিক্ষত করে, সেখানে নির্মিত স্মৃতিফলকটিও এদিন ভরে যায় ফুলে ফুলে। পশ্চিম পাকিস্তানের স্বৈরশাসক, স্বঘোষিত লৌহ মানব আইয়ুব খান আর তার দোসর পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের লেলিয়ে দেয়া ঘাতকদের সামনে সেদিন বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ঘাতকদের তাক করা রাইফেল আর বেয়োনেটের ছোবল থেকে প্রিয় ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে নিভে যায় তাঁর জীবন প্রদীপ। ছাত্রদের জন্য শিক্ষকের জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। মৃত্যুর ঠিক আগের দিন শিক্ষার্থীদের কাছে ডক্টর জোহার অঙ্গীকার ছিল, ছাত্রদের গায়ে গুলি লাগার আগে গুলি লাগবে আমার বুকে। জীবন দিয়ে সে অঙ্গীকার পূরণ করেন তিনি। তবে সেদিন তাঁর জীবন প্রদীপ নিভে গেলেও দাবানলের মতো সারা দেশে জেলে দিয়ে যান মুক্তির আগুন। তাঁর নির্মম হত্যাকাণ্ডে এত তীব্র প্রতিক্রিয়া হয়েছিল যে সাধারণ মানুষও কারফিউ ভেঙে রাস্তায় নেমে পড়ে। আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির কাষ্ঠ থেকে মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বৈরশাসক আইয়ুব খানকে সরে দাঁড়াতে হয় ক্ষমতা থেকে। এভাবেই ডক্টর জোহার হত্যাকাণ্ড ত্বরান্বিত করেছিল আমাদের মহান মুক্তিযুদ্ধকে। মুগ্ধ প্রকৃতি জুড়ে প্রসন্নতা মেলা থাকে সকাল বেলায়। পূব পাড়া ছেড়ে পথে বের হন তিনি রোজ, আঙুলে চাবির রিং ঘুরে, তীব্র শীষ ছন্দ তোলে বাতাসের তোলায় তোলায়। শিশুকন্যা ডালিয়ার চোখ তাকে ইতি উতি খোঁজে, দিগন্তের প্রান্তরেখা ছুঁতে চেয়ে দ্রুত পায়ে এগোতে এগোতে সামনেই খোলা থাকে রসায়ন ভবনের দ্বার। গতিময় জীবনের সাথী হয়ে ছুটে চলে প্রিয় ফক্স বাগেন, গাড়িটার কোলজুড়ে শুয়ে থাকে ব্যাট আর র্যাকেট চোরা। আবার কখনো দেখি ফুটবল নিয়ে প্র্যাকটিসে রত ছাত্রদের সাথে, জুবেরির মাঠে তিনি গোলপোস্ট আগলে দাঁড়ান কখনো, ক্রিকেট খেলে ঘরে ফেরা বিকেল বেলা প্রিয়তমা পত্নীর প্রতীক্ষার সে। ১৯৬৯ সাল আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বছর। এর প্রেক্ষাপট রচিত হয়েছিল পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই, কারণ তখন থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকরা শোষণ আর দমনপীড়ন চালিয়ে আসছিল পূর্ব পাকিস্তানিদের ওপর। পাশাপাশি পূর্ব পাকিস্তানিদের দেয়া রাজস্ব আয় দিয়ে তারা সমৃদ্ধ করতে থাকে পশ্চিম পাকিস্তানকে। এভাবে পূর্ব পাকিস্তানিদের ঘাড়ে চেপে সব ধরনের ভোগবিলাসে মত্ত থাকে তারা। ১৯৬৬ সালে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান আমাদের বাঁচার দাবি শিরোনামে ছয় দফা দাবি তুলে ধরার পর পশ্চিম পাকিস্তানি শাসকদের দমনপীড়ন আরও বেড়ে যায়, কিন্তু শেখ মুজিবের ছয় দফা পূর্ব পাকিস্তানের জনগণ ব্যাপকভাবে সমর্থন করে। পাকিস্তানের স্বৈরশাসক
আয়ুব খান কুখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা করেন 1968 সালে। বসে থাকেননি মুজিবের প্রিয় দেশবাসী, তারা তীব্র গণ আন্দোলন গড়ে তোলেন। 12 জানুয়ারি ডাকের আহ্বানে পল্টনে বিরাট জনসভা ও 17 জানুয়ারি দেশব্যাপী দাবি দিবস পালিত হয়। এরই মধ্যে গঠিত হয় কেন্দ্রীয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। ছাত্রলীগের বলিষ্ঠ তরুণ নেতা তোফায়েল আহমেদের নেতৃত্বে শেখ মুজিবের মুক্তিসহ 11 দফা কর্মসূচি প্রণয়ন করেন তারা। 18 জানুয়ারি তারা সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করেন। ধর্মঘটি ছাত্রছাত্রীদের ওপর পুলিশ ব্যাপক নির্যাতন চালালে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। 20 জানুয়ারি মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদ, 24 তারিখ স্কুল ছাত্র মতিউর সহ একের পর এক হত্যাকাণ্ডে রাজধানী ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। ষড়যন্ত্রমূলক এই মামলায় শেখ মুজিবকে ফাঁসি কাষ্টে চড়ানোর মাধ্যমে বাঙালিদের আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য আয়ুব খান চেষ্টা করতে থাকেন। কিন্তু মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীরা একের পর এক বৈরী ঘোষিত হতে থাকে, জোরালো হতে থাকে শেখ মুজিবের মুক্তির সম্ভাবনা। আয়ুব খান এবার আটেন এক ঘৃণ্য ষড়যন্ত্র। 1969 সালের 15 ফেব্রুয়ারি ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দী শেখ মুজিবকে গোপনে রাতে আঁধারে হত্যার জন্য ঘাতক পাঠান আয়ুব খান। কিন্তু চেহারায় মিল থাকায় ঘাতক ভুল করে হত্যা করে ওই মামলার আরেক আসামি সার্জেন্ট জহুরুল হককে। এ খবর ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী গণ আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। আন্দোলন সংগ্রামে খুব একটা পিছিয়ে ছিল না রাজশাহীও। 16 ফেব্রুয়ারি বিকেলে এ হত্যাকাণ্ডের খবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। তখন ক্যাম্পাসে চলছিল বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। ক্ষুব্ধ ছাত্র শিক্ষকেরা খবর শোনা মাত্রই অনুষ্ঠান বন্ধ করে শোকসভার আয়োজন করেন। সেখানেই সিদ্ধান্ত হয় সার্জেন্ট জহুরুল হকের হত্যার বিচার ও শেখ মুজিব সহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে পরদিন 17 ফেব্রুয়ারি শহরে বিক্ষোভ মিছিল করা হবে। 17 ফেব্রুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে শত শত ছাত্রছাত্রী মিছিল নিয়ে শহরে যায়। তারা মুসলিম লীগের জঙ্গি ছাত্র সংগঠন এনএসএফকে পৃষ্ঠপোষকতার অভিযোগে রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল হাই এবং মুসলিম লীগের পার্লামেন্ট সদস্য আইনউদ্দিনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সে ঘটনায় পুলিশের ব্যাপক লাঠিচার্জে 10-12 জন গুরুতর আহত হন। তাদের আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে কয়েকজন শিক্ষকসহ ডক্টর জোহা থানায় ছুটে যান। আহত ছাত্রদের হাসপাতালে পাঠানোর জন্য পুলিশের সঙ্গে রীতিমতো বাগযুদ্ধ শুরু করেন তিনি। ১৭ ফেব্রুয়ারির ঘটনার পর রাজশাহীতে 144 ধারা জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। তখনকার জিন্না হলের পেছনে রাস্তায় 144 ধারা জারির ঘোষণা দিচ্ছিল প্রশাসনের একটি জীব। ছাত্ররা তাতে আগুন জ্বালিয়ে দেয়। ছাত্ররা দুই পুলিশকে আটকে রেখেছে এমন গুজব ছড়িয়ে পড়লে পুলিশ ক্যাম্পাসে আসে। তারা হলে ঢুকে অভিযান চালাতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রক্টর ডক্টর জোহার মধ্যস্থতায় সে উত্তেজনা প্রশমিত হয়। 18 ফেব্রুয়ারি সকালে ছাত্ররা 144 ধারা উপেক্ষা করে মিছিল নিয়ে শহরে যাবার প্রস্তুতি নেয়। শত শত ছাত্রছাত্রী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে শহরের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত সেনা সদস্যরা তাদের কাজলা গেটের কাছে আটকে দেয়। তো 17 তারিখে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পরদিন 18 তারিখে মিছিল করে রাজশাহী শহরে যাব। সেদিন 144 ধারা জারি করা ছিল, সে 144 ধারা ভঙ্গ করেই মূলত আমরা মিছিল নিয়ে সামনে এগোলাম। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। ডক্টর জোহা খবর পেয়েছিলেন যে ছাত্ররা 144 ধারা ভঙ্গ করবে এবং তারা শহরের দিকে যাবে। এ কথা শুনে তিনি খুব বিচলিত বোধ করেছিলেন এবং ছাত্র এটাও তিনি জানতে পেরেছিলেন যে ছাত্র যদি 144 ধারা ভঙ্গ করে তাহলে তাদের উপর গুলি চালানো হবে, অনেক ছেলে মারা যাবে। সেই জন্য ডক্টর জোহা এখানে ছুটে এসেছিলেন এবং আন্দোলনরত ছাত্রদেরকে তিনি ভেতরে ক্যাম্পাসের ভেতরে নেওয়ার চেষ্টা করছিলেন। তো ডক্টর জোহা আপ্রাণ চেষ্টা করছেন এবং মিলিটারি যে অফিসার ছিল তাদেরকে যে তিনি বারবার হাত জোর করে বলছেন যে ডোন্ট প্লিজ ডোন্ট ফায়ার
আমাদের ছেলেরা এখনই ভিতরে চলে যাবে। আমরা ছেলে মেয়েদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছি, কিন্তু জওয়ানদেরকে দেখে ছেলে মেয়েরা উত্তেজিত হচ্ছে। এক পর্যায়ে আমরা তখন যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ছিলেন নাসিম সাহেব, তাকে আমরা বলেছিলাম যে আপনি যদি জওয়ানদেরকে এখান থেকে ওদিকে সরিয়ে নিয়ে যান তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে ভিতরে নেওয়া সহজ হয়। ডক্টর জোহা যখন ছাত্রদের অনুরোধ করছিল যে আপনারা তোমরা চলে যাও, সেই সময়টায় যে আর্মি যে অফিসার তার সঙ্গে কিন্তু ডক্টর জোহার একটু কথাবার্তা হয়েছিল এবং কিছু কিছু ছাত্রের সঙ্গে তর্কও হয়েছিল। কিন্তু এটা যখন পরিস্থিতিটা শিক্ষকদের বাইরে চলে যাচ্ছিলো, তখন কিন্তু এই যে ডক্টর খালেক, ডক্টর করিমুল, কুসুমুদ্দিন মোল্লা, ইনারা আমাকে আমাদেরকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো যে আপনারা এখানে থেকে একটু চলে যান, কেননা ছাত্ররা আপনাদের উপস্থিতিটা ভালোভাবে দেখছে না এবং উত্তেজিত হচ্ছে তারা। এবং এটাও আমরা মনে করলাম যে এটা আমাদের চলে যাওয়া উচিত, এবং আমরা ওই আর্মিও তাই মনে করলো কিন্তু যে, এবং আমরা কিন্তু রাজি হলাম। রাস্তার পাশে যে বিরাট খড়ের গাদা ছিল ওটা আগুনে জ্বলছে এবং ইট পাটকেলও ছোড়া হচ্ছিল সেই সময়। কিছুদূর আমরা ওদিকে যখন গিয়েছি গুলি বর্ষণ হলো আমাদের উপরে এবং একটা আর্তনাদ শুনলাম। তো তখন আমার মনে হয়েছিল যে কাউকে মেরে ফেললো, এবং আমার ধারণা ছিল যে আমাদের পাশে ছিল ডক্টর কসিমুদ্দিন মোল্লা, তাকে আমি দেখতে পাচ্ছি না। আমি এবং ডক্টর মান্নার একই জায়গায় পড়েছি, বুঝতে পারছি। আমার ধারণা ছিল যে ডক্টর কসিমুদ্দিন মোল্লাকে হয়তো গুলি করেছে, হয়তো তাকে মেরে ফেললো। এরপরে একটা তীব্র আর্তনাদ, এবং সেই আর্তনাদ শুনে আমি আর থাকতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে উঠে এলাম এবং ডক্টর কাজী আব্দুল মান্নান তিনি উঠে আসলেন। উঠে আসবার পরপরই আমাকে সে যে আর্মি অফিসার গুলি করেছিল ডক্টর জোহাকে, আমাকে সে গুলি করতে উদ্যত হলো। ঠিক সেই সময় তারও হায়ার অফিসার তিনি ওখানে এসে উপস্থিত, তিনি বললেন যে ডোন্ট ফায়ার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কথা যখন ঘোষণা করলো তখন সে আর গুলিটা করলো না, তখন আমাদেরকে নিয়ে। আর তখন ডক্টর কুসিমুদ্দিন মোল্লা, ডক্টর মান্নার এবং আমার তিনজন ধরা পড়েছি, এবং তিনজনকে নিয়ে তারা মিলিটারি ভ্যানে তুলে ফেললো। এবং আমি তখন ওখানে দাঁড়িয়ে দেখতে পেলাম যে রক্তে ভিজে গেছে এবং ওখানে পড়ে আছেন ডক্টর জোহা। গুরুতর আহত ডক্টর জোহাকে দ্রুত হাসপাতালে না নিয়ে শহরের মিউনিসিপ্যালিটি অফিসে স্থাপিত সেনা নিয়ন্ত্রণ কক্ষের বারান্দায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। পথে যাবার সময় গাড়িতে মৃত্যুপথযাত্রী শিক্ষক জোহার সঙ্গে করা হয় অমানবিক আচরণ। প্রচুর রক্তক্ষরণে ধীরে ধীরে নিস্তেজ হতে থাকেন তিনি। এ সময় ওই অফিসের আশপাশে ছাত্রজনতা আটক শিক্ষকদের ছাড়াতে বিক্ষোভ দেখায় ও ইট পাটকেল ছুটতে থাকে। আমাদের ডিউটি ছিল মেডিকেল কলেজ, মানে আমার সাহেব বাজার পর্যন্ত যে সবটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি দেখব ইপিআর নিয়ে। এর ভিতরে আমরা যখনই গেছি তো মেজর একটা মেসেজ পেল যে গুলি হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে, আমাদের রাস্তা ক্লিয়ার করতে হবে, ওই আহতদের হাসপাতালে নিতে হবে, রাস্তা ব্লক নিতে পারছে না। উনি এই পর্যায়ে রাজশাহী কলেজের সামনে বসে আমার উপরে বাধ্যক্য করতেছে যে গুলির অর্ডার দিতে হবে, কারণ ছাত্ররা তখন ইট পাটকেল মারছে। আমি তাকে বললাম যে লেট মি প্রসিড ফার্স্ট, তাকে আমি একটা জিপের আড়ালে দাঁড় করে আমি ইপিআর নিয়ে সামনে যাচ্ছি এবং ছাত্রদের শান্ত হওয়ার জন্য হাতের ইশারা দিই। আমরা পৌঁছে গেলাম, ওই যত অবস্থা গেল ছিল এগুলো সবাই পৌরসভা। সেখানে আমি ঢুকতেই ট্রাকের নিচে দেখি এক লাশ, তখন একজনে বললো যে সিটি কলেজের ছাত্র নুরুল ইসলামের লাশ, আর কয়েকজন আহত বেয়নের দিয়ে তাদের আহত করা হয়েছে। আর ডক্টর জোহা রক্তাক্ত অবস্থায় তাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও ভিতরে যেয়ে দেখি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক এবং আরও কয়েকজন পড়ে আছে, তারা অচেতন অবস্থায় কেউ কেউ। তো খালেক সাহেব বললেন যে সে তার সাথেও আমার পরিচয় ছিল, যে আমাদের এখনই হসপিটালে পাঠান, তা না হলে আমরা মরে যাব। এসপি বললো যে না, দে আর আন্ডার অ্যারেস্ট, তাদের এই মুহূর্তে হাসপাতালে পাঠানো যাবে না, পাঠালে জেল হাসপাতালে যাবে। আমি
জেলা প্রশাসকের সাথে দেখা করলাম আর একটা কক্ষে, সেখানে কর্নেল একজন বসা ছিল। আমি এই সময় আমার কিন্তু দিকবিদি জ্ঞান আমি হারিয়ে ফেলছি, একটি অস্বাভাবিক আমার মধ্যে কাজ করছিল। আমি ডিসিকে বললাম যে ইভেন যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের চিকিৎসা করা হয় আর এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আহত করে একটা কক্ষে ফেলে রাখা হয়েছে, এদেরকে ইমিডিয়েট হাসপাতালে পাঠাতে হবে। তো ডিসি বললেন ঠিক আছে পাঠিয়ে দেন। ওটির মধ্যে ঢুকে দেখি জোহা স্যারের অপারেশন চলছে, জোহা স্যার শুয়ে আছেন, উনি বরাবরই সুদর্শন ছিলেন, গায়ের রং খুব ফর্সা ছিল তার। দেখলাম তার চোখ দিয়ে হালকা খোলা রয়েছে, নাকের একপাশ থেকে হালকা রক্ত তখনও হালকা লেগে আছে। প্রফেসর এম এন দত্ত, প্রফেসর শামসুদ্দিন আহমেদ, প্রফেসর এনায়েত কবির এই তিনজন সার্জেন আপ্রাণ চেষ্টা করে অপারেশনকে তাকে বাঁচানোর চেষ্টা করেছেন। বায়োনেটের আঘাতে তার পেটের অনেক অংশ কেটে গিয়েছিল এবং শুনেছিলাম ওনার প্লিন বা প্লিহা ওটা বাইরেও বেরিয়ে এসেছিল। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যে তার মৃত্যুর প্রধান কারণ বলে অনুমান করা হয়, কারণ আহতের পর অনেকক্ষণ তিনি রাজশাহী পৌরসভাতে তাকে রাখা হয়েছিল, যদি সময় মতো তাকে আনা হতো হয়তো তাকে বাঁচানো যেত। পরদিন সকালে আমরা অপেক্ষা করছি যে মামার লাশ আসবে কখন, আর কারফিউ ব্রেক করেছে, আবার কোনো নির্দেশ আছে কি না, এই জন্য রেডিওটা খুলেছি। তখন রফিকুল আলম আমার ক্লাসমেট, সে তার একটা গান রেডিও রাজশাহী রেডিও সেন্টার থেকে যে গানটা আসলো, গানটা শুনে আমরা কেউ চোখের পানি রাখতে ধরতে পারিনি। সবাই এমনিতেই তো পরিবেশটা থমথমে ছিল, তারপরে সবাই যেন সবারই চোখ অসুস্থজল হয়ে গেল। তোমাকে যেন ভুলে না যাই, তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন রব মরমে তোমায় খুঁজে পাই। তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন রব পাই। তোমাকে যেন ভুলে না যাই, একদিন দেখি বেজে আমি পাশে না
যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে দূর থেকে যেন লোক মরমে তোমায় খুঁজে পাই। প্রফেসর ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করার পরে দাবানলের মতো আমি সারা বাংলাদেশে, সারা বাংলাদেশের মানুষ আর যেন আর আমরা ঘরে ফিরে যাব না। 19 তারিখ আমাদের কাছে মেসেজ আসে যে আইয়ুব খান মার্শাল ল জারি করবে, কিন্তু আমরা তোয়াক্কা করি নাই। আমরা প্রতিবাদের ঝড়ে বাংলাদেশকে আমরা আগুন জ্বালিয়ে দিলাম। ডক্টর জোহার হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয়ভাবে শিক্ষক দিবস হিসেবে পালনের জন্য দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে। এই ঘটনার পরেই জাতীয়ভাবেই তো ঘোষিত হওয়া উচিত যে ডক্টর জোহার মৃত্যু দিবসটা, শহীদ ডক্টর জোহার মৃত্যু দিবস হচ্ছে জাতীয়ভাবে ঘোষিত সারা বাংলাদেশের জন্য শিক্ষক দিবস। ডক্টর জোহার শেষ উক্তি ছিল, আমি কি বাঁচব? তিনি বাঁচতে চেয়েছিলেন, তার পরিবার, প্রিয় ছাত্রছাত্রী, সর্বোপরি দেশের জন্য। শারীরিক মৃত্যু তার হয়েছে ঠিকই, কিন্তু চেতনার যে আলো তিনি জ্বেলে গেছেন তার কখনো মৃত্যু হবে না। বেঁচে থাকবে ডক্টর জোহার আদর্শ, বেঁচে থাকবেন তিনি দেশের কোটি কোটি মানুষের অন্তরে অনন্তকাল ধরে। প্রতিবাদের ভাষা।